ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও বিশ্বের প্রায় বহু লোক এতে আসক্ত। বিশেষ করে বলতে হবে সেলিব্রিটিদের কথা, যারা অনেকেই ব্যক্তিজীবনে চেইন স্মোকার। সেই পরিস্থিতিতেই আজ কথা বলবো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে, যিনি চরিত্রের খাতিরে বেশ কয়েকবার পর্দায় স্মোক করেছেন। মূলত বাস্তবধর্মী অভিনয় ও ভিন্ন চরিত্রে কাজ করার সুবাদে সোহিনী সরকার সকলের কাছে বেশ জনপ্রিয়। এই অভিনয়ের জন্যই তিনি পর্দায় স্মোক দৃশ্যে পারফরমেন্স করেছেন, যেখানে তাকে বেশ বোল্ড ও আবেদনীয় দেখায়। পর্দায় সেই রকমই কয়েকটি দৃশ্য দেখা যাচ্ছে। মূলত যে দৃশ্যটি দেখা যাচ্ছে তা শ্রীকান্ত ওয়েব সিরিজের, যেখানে বেশ কয়েকটি পর্বে সোহিনী সরকার ধূমপান করেন। তবে ব্যক্তিজীবনে তাকে খুব একটা স্মোক করতে দেখা যায়নি। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা সোহিনী সরকারের স্মোকিং অ্যাটিটিউড সম্বন্ধে জানতে পারলাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।